নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি বেসনের পাঁপড়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই রেসিপিটি খুব ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। ঝামেলা ছাড়া কিভাবে বানানো যায় সেটাই শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পাঁপড়টা বানার জন্য এখানে আমি 100 গ্রামের মতো বেসন নিয়েছি। এরপরে ময়দা দিয়ে দিব। ময়দা আমি এখানে বেসনের 1/4 ভাগ দিয়েছি। এরপরে 7 মতো লবণ দিয়ে দিব। এরপরে সাদা গোলমরিচ আমি গুঁড়া করে নিয়েছি, 1/2 চামচের মতো দিয়ে দিলাম। এখন কালো জিরা দিতে হবে, 1/2 চামচেরও কম রয়েছে। বেকিং পাউডার দিয়ে দিব। এখন আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে সাদা তেলটা ব্যবহার করে ডোটা বানিয়ে নিতে পারবেন। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে জল দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এদিকে 10 মিনিট হয়ে গেছে, ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এরপরে ডোটাকে একটু লম্বালম্বি করে নেব। এখন একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। সবগুলো এক সাইজ করে কাটলে পাঁপড়গুলো সমান হয়ে থাকবে, ছোট বড় হওয়ার আর ভয় থাকবে না। এরপরে ছোট ছোট ডো করে এভাবে হাতের মাঝখানে গোল করে নিতে হবে। এখন বেলে নিতে হবে। আমি একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি পিছনে, এরপরে ডোটা দিয়ে দিলাম। আবারও একটা উপর দিয়ে প্লাস্টিক দিয়ে দিলাম। এভাবে পাঁপড়টা যদি বেলানো যায় তুলতে কোনো সমস্যা হবে না, আর এভাবে খুব তাড়াতাড়ি বেলানো যায়। পাঁপড়টাকে যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। পাঁপড়টাকে খুব পাতলাভাবে বেলে নিয়েছি। আর এভাবে পাঁপড়টা আমি তুলে নিচ্ছি। আর দেখেন কোনো সমস্যাই হলো না। আমি একইভাবে আরেকটা বেলে দেখাচ্ছি।
আমি একইভাবে সবগুলো পাপড় বেলে নিয়েছি। এগুলোকে এখন শুকাতে হবে, তবে রোদ্রে সরাসরিভাবে শুকাবো না, আমি ঘরে ফ্যান চালিয়ে 3 ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি। তবে অনেক দিন সংগ্রহ করে রাখলে অবশ্যই রোদে দিয়ে সংগ্রহ করে নিতে হবে। আর পাপড়টাকে সরাসরিভাবে বেলেই কিন্তু রোদে দিতে যাবেন না, কিছুক্ষণ একটু ঠান্ডা জায়গায় রেখে তারপরে রোদে দেবেন। এই তো আমার খুব তাড়াতাড়ি পাপড়টা শুকিয়ে গেছে, এগুলোকে এখন আমি তেলে ভেজে নেব। আর পাপড়টা দেখেন একটু কোনো সমস্যা হয়নি, যে ভাঁজ হওয়া বা পুষ্কানো যাওয়া। এভাবে যদি পাপড় বানানো যায় মাসের পর মাস, শুধু রোদে দিয়ে শুকালেই আপনারা দীর্ঘদিন সংগ্রহ করে রাখতে পারবেন। এখন আমি পাপড়টাকে তেলে ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়েছি, আলতোভাবে পাপড়টা দিয়ে হালকা আছে এভাবে ভেজে নিতে হবে। আর পাপড় ভাজতে বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই পাপড়টা ভাজানো হয়ে যায়। আমি একইভাবে আরেকটা পাপড় ভেজে দেখাচ্ছি। আমি সব পাপড়গুলো ভেজে নিয়েছি, আর দেখেন পাপড়গুলো একবারে মুসমুসে হয়ে গেছে। আমি একটা পাপড় ভেঙে দেখাচ্ছি কতখানি মুসমুসে হয়ে গেছে। পাপড়ের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটির পাশে থেকে অবশ্যই আমাকে সাহায্য করবেন এগিয়ে নিয়ে যেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।